রাধে রাধে বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মকর সংক্রান্তির পর আপনাদের দিনও ভালো কাটছে, আপনারা আশা ভালো আছেন? তো আমিও ভালো আছি। একটা নতুন দিন নিয়ে ব্লগটা শুরু করলাম। এখানে আমি একটা জিনিস দেখাচ্ছি, চলুন। তো এখানে আমার বাবার বাড়ি থেকে পাঠিয়েছে নারকেল, বৌদিরা পাঠিয়েছে, আর হচ্ছে পাঠিয়েছে একটা বিশাল পেঁপে, বিশাল পেঁপে, আর পাঠিয়েছে বড়ি। তো বৌদিরা দিয়েছে, বড়ি দিয়েছে, এই বড়ি, কত বড়ি পাঠিয়েছে। বড়িগুলো দেখে মনে হচ্ছে খুব সুন্দর হয়েছে, কিন্তু একটু রোদে দিতে হবে, নালে হবে না। কি কি রোদে দেবো আর, এত ওয়েদার খারাপ, এরকম ওয়েদার মনে হয় কোনোদিন হয়নি। এখন একটু একটু রোদ উঠেছে, একদম হালকা, একদম হালকা। আমি জানলার ভেতর থেকেই নিচ্ছি, একদম হালকা বাইরেটা, রোদ বলে কিচ্ছু নেই। এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে করব বাঁধাকপির তরকারি, আর পেঁয়াজ কলি, আর আলু ভাজা, আর এই বড়ি ভেজে নিয়েছি, একটু বড়ি ভাজা করলাম খাওয়ার জন্য। তো এই এখন রান্না করি, তারপর আবার আসছি। তো এখানে তেল গরম হয়েছে, কড়াতে তেল ছিল, সেই তেলটাই দিয়ে দেবো। তো এখানে পেঁয়াজ করি আর আলু একসঙ্গে দিই। এখানে বাঁধাকপি, মাছের মাথা দিয়ে বাঁধাকপি করছি, হয়ে এসছে। এই ছোট কড়াটা করলে অসুবিধা হয়, পেঁয়াজ কলি ভাজা হয়ে গেছে, বড়ি ভাজা, আর এখানে বাঁধাকপির তরকারি, আর এখানে অ্যালেক্সিগুলো বসিয়েছি। পাশের বাড়ির বাচ্চাটা রিঙ্কি আমাকে পেয়ারা দিয়ে যাও, পেয়ারাগুলো কষা কিন্তু ভেতরটা মিষ্টি বেশ শক্ত, আর একটু বড় হতো। ভালো খেত, আর একটু নরম হলো, কিন্তু স্বাদ আছে। এখানে আমি দুধ বসিয়ে দিয়েছি চা করবো বলে, আর এখানে কড়া বসিয়েছি, একটু চিড়ে ভাজ, শুকনো কড়া চায়ের সঙ্গে চিড়ে খেতে খুব ভালো। কড়া গরম হয়েছে, ছেলেটা জিলেটা নিয়ে এসেছিল, তারপর আর ভাজা হয়। তো জিলেটা ভাজবো, সামান্য নুন দেবো, চিমনিটা এখনো জ্বালানো হয়নি।
একটু এখানে ঘি দেব, ভালো গন্ধ ছাড়বে। আর দেব কাঁচা লঙ্কা, এখানে চা আমার ফুটে গেছে, চিনি দিয়ে দেবো। অল্পই চিনি খাই, বেশি চিনি খাই না। তো খিদেটা হয়ে গেছে, এইবার আমি এটাকে বন্ধ করব না, ঢেলে নেব। এবার কড়াতে, গরম কড়াতে এক মুঠো বাদাম দিয়ে দেবো। ওর থেকে একটু তেল দিয়ে দেবো। একটু নুন, বাদামটা আমার ভাজা হয়ে গেছে, চিংড়েতে দিয়ে দেবো। এই হয়ে গেল, চাটা দিয়ে আসি। সর 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 খেয়েছো তো, ও সর। তো এখন চা আর চিড়ে ভাজা খাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার একটা নতুন ব্লগ নিয়ে আবার দেখা করবো। টাটা, বাই বাই, গুড নাইট।